হ্যামিল্টনগঞ্জের মেলা মানেই প্রচুর আনন্দ করা, হরেক রকম কেনাকাটা আর কম পরিমাণে খাওয়া দাওয়া। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি হ্যামিল্টনগঞ্জের সবচেয়ে বিখ্যাত মেলাগুলোর মধ্যে একটি, হ্যামিল্টনগঞ্জ কালী মেলা। সঙ্গে আমি ছোটকা আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছোটকা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যাকে কেন্দ্র করে এই মেলার আয়োজন, সেই কালীমাকে চলুন দর্শন করে এই মেলার শুভারম্ভ শুরু করি। এটি হচ্ছে হ্যামিল্টনগঞ্জের স্থায়ী মন্দিরের প্রতিমা, আর একে কেন্দ্র করেই এত বড় মেলার আয়োজন করা হয়েছে। মন্দিরের সামনেই রয়েছে পুজো সামগ্রীর প্রচুর দোকান। এই মেলাতে যেমন রয়েছে প্রচুর পরিমাণে কাপড়ের দোকান, ঠিক তার পাশাপাশি রয়েছে এই বেনারসের পান ভাণ্ডার। এই মেলাটিতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে নিয়ে বসেছেন। মেলাটিতে রয়েছে প্রচুর পরিমাণে কাপড়ের দোকান, রয়েছে বেনারসের পান ভাণ্ডার। রয়েছে বাচ্চাদের কাঠের খেলনাগাড়ির দোকান। এই লাইনটিতে কিন্তু যতদূর পর্যন্ত চোখ যায় ফুল আর ফুলের দোকান। মেলাতে এত প্রচুর পরিমাণে ফুলের দোকান দেখতে পেয়ে মনটা কেমন যেন খুশিতে গার্ডেন গার্ডেন হয়ে উঠল। মেলাতে এসে ভাপা পিঠা দিয়ে শুরু। অন্যান্য দোকানের পাশাপাশি এখানটাও রয়েছে খাবারের দোকান, কিন্তু পরিমাণে অনেকটাই কম। রয়েছে মেয়েদের সাজগোজের প্রচুর দোকান, তার সাথে সাথে রয়েছে বাচ্চাদের প্রচুর খেলনার দোকান। রয়েছে সংসারের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্রের দোকান। বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে যেমন এরকম ছোট ছোট খেলনা খেলনা, তো ঠিক বড়দের জন্য রয়েছে বিশাল বড় নাগরদোলনা। অন্যান্য মেলাতে যেমন অনেক কিছু আছে, তো এই হ্যামিল্টনগঞ্জের মেলাতে কিন্তু তার থেকে অনেক বেশি বেশি পরিমাণে আছে। আর তার থেকে সবচেয়ে বড় পাওনা এই মেলাতে এসে চা, যেটা কিনা এই সন্ধ্যার টাইমে খুবই দরকারি ছিল। মেলার অপর প্রান্তে গিয়ে দেখলাম আলোক সজ্জায় সজ্জিত প্রচুর আমোদ প্রমোদের জিনিস। রয়েছে প্রচুর ট্যাটুর দোকান। কেনাকাটার দোকানের পাশাপাশি চোখে পড়ল প্রচুর রিং খেলার দোকান। মেলাতে এসেছে রোলেক্স সার্কেস, আর এই সার্কেসের টিকিট মূল্য হচ্ছে 80 টাকা।
ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর হ্যাঁ আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।